প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। সব মামলায় জামিন পাওয়ায় বিএনপির এই দুই নেতার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী আব্দুল আহাদের প্রতিবেদন। এক মামলায় জামিনের জন্য আদালত থেকে আদালতে ঘুরতে হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মুখ্য মহানগর হাকিম আদালত থেকে শুরু করে উচ্চ আদালত চারবারই খালি হাতে ফিরতে হয়েছে বিএনপির এই শীর্ষ নেতাকে। পঞ্চমবারে এসে কাটল জামিনের ফাঁড়া। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল। একই দিন একই মামলায় জামিন পেলেন দলটির আরেক শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সবশেষ মামলায় জামিন পাওয়ায় তাদের মুক্তিতে বাধা কেটে গেল বলে জানিয়েছে আইনজীবীরা। বেল বন্ড দেওয়ার পর এই তার কারামুক্ত হওয়ার আর কোনো বাধা আছে বলে আমি মনে করি না, এবং প্রায় চার মাস পর্যন্ত তিনি জেলখানার মধ্যে আছে, আর তারপরে আরও গ্রাউন্ড আছে, তিনি অসুস্থ। কাজে ইমিডিয়েটলি আমি মনে করি সরকারের উচিত হবে ইমিডিয়েটলি আদেশ পাওয়ার সাথে সাথে তাদেরকে জেলখানার থেকে মুক্ত করা। রাষ্ট্রপক্ষ বলছে রাজনৈতিক উদ্দেশ্যে নয়, আইনি কারণেই এতদিন জামিন পাননি মির্জা ফখরুল। আজকে তার বিরুদ্ধে সেরকম স্পেসিফিক এলিগেশন ছিল বলেই আদালত জামিন দেয়নি। আদালতের উপর তো কোনো হস্তক্ষেপ করা চলবে না, আলাপ আলোচনা করে বা কি করবো সেটা আমরা পরবর্তীতে ঠিক করবো। গত বছরের 28 অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক সংঘর্ষ হয়। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর সহ বিভিন্ন স্থাপনায় হামলা করে দলটির নেতাকর্মীরা। এসব ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে 11টি মামলা হয়। 29 অক্টোবর গ্রেফতার করা হয় বিএনপি মহাসচিবকে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।